অনেক বক্তা আলেম বেনামাজি বানায় আপনারা এগুলো কি লক্ষ্য করছেন বেনামাজি তৈরি করা হয় নামাজি তৈরি না করে বেনামাজি তৈরি করা হয় আলেম যদি বেনামাজি তৈরি করে তাহলে নামাজি হবে কি করে সমাজের লোক হ্যাঁ এমনি দিক দিয়ে তো অনেক বক্তা বেনামাজি যারা ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেন বিভিন্ন ওয়াজনসিহত একজন বড় বক্তা তার প্যান্ডেলে পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত শ্রোতা হয় সেই বক্তা ধরা খাইছে তাকে ফটো তুলেছে এবং তার জবানবন্দি তার বক্তব্য তার কথা ভিডিও করে এটা ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছিল কী বক্তাকে কী বলছে হুজুর আপনি তো নামাজই পড়েন না অবশ্যই লক্ষ্য করছে যারা তাকে ধরছে তাকে চার্জ করছে তারা অবশ্যই আগে জেনেছে যে নামাজ পড়ে না বুঝেছেন বেশ কয়েকজন যারা ইন্টারনেট ঘাটে যারা ইন্টারনেট ইউটিউবে বক্তব্য শুনে দুই বছর আগে খুব তোলপাড় হয়েছিল এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তাই না বক্তা সাহেব স্বীকার করছে যে নামাজ পড়ি না দেখে ফেলেছো তো জোহর গেল নামাজ পড়ে নাই আসর গেল নামাজ পড়ে নাই মাগরিবও পড়ে নাই এসার পড়ে নাই এখন তারা কি সিদ্ধান্তে পৌঁছতে পারে বলেন এসার পরে প্রধান বক্তা হিসেবে যে ওয়াজ লাগাবে এই ওয়াজ শুনে তো একেবারে মানুষ কান্নাকাটি মানুষ হেসে টেসে একেবারে তুলকামাল অবস্থা কিন্তু বক্তাকে দেখা গেল জোরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই এসাও পড়ে নাই ডাইরেক্ট ওয়াজ মাহফিলে মঞ্চে উঠে গেছে দরকার কি ভাই আপনি কি জাহান্নামে যাওয়ার জন্য বক্তা খুঁজতেছেন বক্তা নিয়ে আসেন বেনামাজি হওয়ার জন্য যখন তাকে ধরছে তখন বলছে যে নামাজ পড়ি না এটা ঠিক না তবে এই তিন চার ওক্ত নামাজ একসাথে পড়ে ফেলি বুঝেছেন তিন চার ওক্ত নামাজ একসাথে পড়ে ফেলে কয়েক ওক্ত নামাজ তার নিজের জবান এটা সে নিজে স্বীকার করছে কারণ ধরা খেয়ে গেছে এখন তো সে স্বীকার না করে উপায় নাই তো বলেন যদি বক্তাই বেনামাজি হয় তাহলে শ্রোতা নামাজি হবে কিভাবে